आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। গ্রিনিজ বুকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ সরু সজাইয়ের অভূতপূর্ব বিহু সমারোহ। শহরের স্থানে স্থানে উৎসুকদের ভিড় চড়ক আসরে। প্রাণ গেল পশ্চিম শিলচরের জিপি সভাপতির স্ত্রীর, থানায় মামলা নিহত বধূর বাবা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরসজাইয়ে সর্ববৃহৎ বিহু নৃত্য মহাসমারোহে স্বীকৃত হল গ্রিনিজ রেকর্ডে এক ঐতিহাসিক বিহু নৃত্য মহাসর। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিহু নৃত্যের অভূতপূর্ব পরিবেশ গোটা রাজ্য সহ দেশের মধ্যে চর্চিত বিষয়ে পরিগণিত হয়েছে। হরান তুমি বিপ্লব, হোমুখ হোমো হোমুখ হটে, মুক্তি যোজারু হোশিয়ার, মৃত্যু বিজয় করিব লাগিব, স্বাধীনতা খুলি আর। साथियों, ये गीत है बिस्सा विजयी नौजवान, बिस्सा विजयी नौजवान, भक्ति हाली भारतोर, उलाई आहा उलाई। চড়ক পূজাকে ঘিরে গোটা উপত্যকায় পরিলক্ষিত হল উৎসব মুখর পরিবেশ। চড়ক পূজা নিয়ে নানা মনীষীদের নানা মত থাকলেও কথায় প্রচলিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। উৎসব শুরু হয় পয়লা বৈশাখ দিয়ে আর শেষ হয় চৈত্র সংক্রান্তির মাধ্যমে। প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে চড়ক পুজো তথা প্রচুর সংখ্যক দর্শনার্থীদের সমাগমে চড়ক মেলার রূপ নেয়। চড়ক পুজো আসরে পরম্পরা মতো চড়ক সন্ন্যাসী সহ দলের ভক্তরা নানা কলা কৌশলের সাধারণ খেলা প্রদর্শন করেন। চড়ক গাছে বর্ষি বিধে জ্যান্ত লোক ঘুরিয়ে চড়ক আসরে সমাপন হয়। এই কারণে আমরা সবার ঘরে ঘরে গিয়া, এটা নিজস্ব পূজার টাকা পয়সা হইব না, ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করিয়া আমরা সবে বক্তরা লিয়ে সভা করতে লাগে। মানুষের মঙ্গল কামনা করবার জন্য এটা আমরা মানে প্রচার করা হয়েছে। আমরা কি রে ধরুন প্রত্যেকটা সন্ন্যাসী মানুষ যারা আছে আছে সব সন্ন্যাসী মানুষে আমরা এগুলা প্রচার করতেছি। যিনি যা যার মানে করে করে দিলাম ব্যবস্থা মানে আমরা প্রচার করতেছি। এগুলা খেলাধুলা মানে বেশি বের বাকি থেকে আমরা এগুলা খেলাধুলা এটা কাজ একটা খেলা দেখালাম কত কেনা গেছে এটা মানে উগল সন্ন্যাসীরা জানে না। এগুলা কাজ যে দেখছেন আপনার চোখের সামনে আর সম্পাদির সামনে মানে একটু এন থেকে একটু সাইড এনে দিয়েছে, সাইডে দিয়ে মানে মন্ত্রী সাহায্যে আগুন জ্বালানি হয়েছে। এটা না একটা চলতে হবে আর কি, 32 বছর ধরে মানে কাছারে শিলচর বাড়িতে মানে সন্ন্যাসী আমরা 5 জন আসলাম। মন্ত্র সন্ন্যাসী সবাই যে বক্তরা আছে যখন মানাইছে যখন সবাই পূজা বাইল করে, তবু আমরা এটা তো মানে আমার শিশু ছেলে মেয়ে যারা আছে এরাও করে দিব। আর বক্তরা মানে আশীর্বাদ যদি সবার কাছে এটাই আমরা আশীর্বাদ সবের স্মরণ ধরে পাইবার লাগি। আমরা এক মাস লাগাত আমরা ঘরে ঘরে ধরে ধরে ভিক্ষা করে আমরা এটা আমরা প্রচার করি। গতকালকে আপনার শ্মশানে গেছে? শ্মশানে গিয়েছে। এই তো শ্মশানে মানে গিয়া মানে গাছে যাত্রা করে নিল, আগুন উপরে দেওয়া মানে খালি নাচে নিল সব কিছু মানে মানুষের প্রচার করে মানে জানাইবার জন্য লাগে। আমরা এটা যে শিবের বাণী এটা সব প্রত্যেকটা জিনিস শিবের বাণী থেকে আমরা এগুলা কাজ করে যাই সবের কাছে। এটি আমরা অনুরোধ রইল সবের। রামনগর বাইপাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো পশ্চিম শিলচরের জিপি সভাপতির স্ত্রী। সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে অন্য রহস্য বলে দাবি হত মহিলার বাবা অরবিন্দ দাস। দীর্ঘদিন পশ্চিম শিলচরের জিপি সভাপতি সুরাট দাস ও তার স্ত্রী মৃত অপর্ণা দাসের মধ্যে পারিবারিক কলহ বিবাদের বার কয়েক প্রকাশ্যে আসে এবং তার বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলাও করেন মৃতের বাবা অরবিন্দ দাস। স্বামীর মানসিক ও শারীরিক অত্যাচারের জেরেই তার মেয়ে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি জানান তিনি।
এদিকে সুরার দাসের পরিবারের বক্তব্য, বাইপাসে তার ছেলে অপর্ণাকে নিয়ে ঘুরতে গিয়েছিল, আচমকা সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। হত অপর্ণা পিতা ঘটনা তদন্ত ও সুবিচার চেয়ে ইতিমধ্যে এক মামলাও দায়ের করেন। গেছে কালকে রাত্রে 9:30 সময় একটা ফোন আইছে আমার কাছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার মেয়েটা। তখন আমি গেছি, গিয়ে কেন পাইছি যে গাড়ি উড়ি কিছু নাই, অ্যাক্সিডেন্ট হয়ে ভুল রয়েছে। হ্যাঁ, আমি এটা এখন থানার কাছে একটা FIR দিছি, আমার এটা সঠিক তদন্ত লাগে। আমার কাছে লাগতেছে যে এটা কেন কিছু একটা ষড়যন্ত্র আছে। আমি অতটুকু বললাম যে কেন এই জায়গার মধ্যে গেলে বারবারে মানুষ মারা যেতেছে, কি কারণটা? এখনো একটা না কয়েকটা মানুষ মারা গেছে এই জায়গার মধ্যে, আগেও একটা মানুষ গেছে, আজ পর্যন্ত এটার আসামি আমরা ধরতে পারছি না, আসামি ধরতে পারছি না। আর এই মেয়েটা গেল বালা গুড়াত গেল, কেমনে অ্যাক্সিডেন্টটা হঠাৎ করে আই গেল, এই ফোন আইলো অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার রহস্যটা কি? আপনি কইতেছেন যে এই এলাকার বেশি দেখা যায়, এই এলাকার মানুষই বেশি কেন কি অ্যাক্সিডেন্ট হয়েছে? আর তাই ব্যাপারটা যে তাই খুব টেনশনে আছেন। আমরা কত কয়েকদিন আগে আমরা অম্বিকা উঠিটা তাই আমার ভুল বেড়া নিয়ে গেছে, একটা ঘটনা করছে তাই আমায় অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশন আছেন, আমরা গিয়া অম্বিক উঠিয়ে সব আমরা পাড়া প্রতিবেশী মিলিয়া প্রায় 100 মানুষ গেছি অম্বিকটি গিয়া, তারে মেয়ে সহ আমরা আটক করছি, আটক করে আনিয়া তবু আমরা ছেলেটারে সমঝাই, মেয়েটা কইছি বাবা সংসার করো, যা ওইবার রয়েছে তুমি তবু তার লগে থাকো, এরপরে আবার তাই গেছে তার সঙ্গেই রয়েছে। ইদানিং আবার একটা ঝগড়া হয়েছে, আই গেছে বাবার বাড়ি দিয়ে গেছে, বাবার বাড়ি দিয়ে খুব দুশ্চিন্তা আছে, ছেলেটারে কেমনে পড়াইতো কিতা করতো, ছেলেটারে অ্যাডমিশন করিয়া দেওয়া হয়েছে। আর বাগানের সেকশনে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক মহিলা চা শ্রমিকের। এ ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দেয় পাতাকান্দির আদমটিলা বাগানে। হত শ্রমিকের নাম আরতি সালিয়া। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ। ঘটনার বিবরণ তুলে ধরেন স্থানীয় শ্রমিকেরা। চা বাগানের যে মহিলা একজনের প্লাকিং করতে গিয়া যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটিছে, এটা একমাত্র দোষী হইল FPDCL, তার এটা একবার না, এর সে কতবার আগেও কয়া হয়েছে কি আমরা যে এই যে 33,000 লাইন যে এটা গেছে, এটা আপনার যে ইয়া দেখবা মানে যেখানে প্লাকিং হয় মানে আমরা চারা গাছ থাকে এটা একদম লাগিয়া লাগিয়া গেছে, কতবার তারা কমপ্লেন দেওয়া হয়েছে আজ পর্যন্ত তারা এটা করে না, তা আজকে আইসে 3 ঘন্টা পরে। হ্যাঁ, আজকে যখন 3 ঘন্টা পরে তারা টিম আর আইবার কয়েক পরে কয়ে তারা স্টাফ নাই, যদি তারা স্টাফ না থাকে যখন লাইন কাটাতে হয় তারা তো তখন তো পুরো ব্যাটেলিয়ান লইয়া নামি যায়, তো আজকে তার কাছে স্টাফ নাই কেন? ওই যে তার যেই আইসিল ইঞ্জিনিয়ার একবার বলে স্টাফ নাই আমার কাছে, এটা প্রমাণ আছে, এক ওইসে স্টাফ নাই, অত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 3 ঘন্টা পরে আমরা পুলিশ আই গেছে অত জলদি, আমরা পুলিশ আই গেছে অত সময়, তারপরেও আমি FPDCL এর মানুষ আইরাম আইরাম কইয়া 3 ঘন্টা হইতে পারে মে লোকটার যান মানে ওখানে থাকতে পারছি, আর তারা ডিলে দিয়া আজকে তার যান নাই, এগুলা নেগলিজেন্সি আমরা মানিয়ে নিতে পারতাম না। FPDCL কাছে আমরা দাবি, আমরা পুরো চাম শ্রমিক থেকে দাবি, তার পরিবার একমাত্র তাই সাহারা আসিল তাই কামাইয়া দিত, ও ওখানে আমরা দাবি হইলে তার পরিবার একটা চাকরি দিয়া দিত বা একটা এমন সুবিধা করিয়া দিত তার সারা জীবন যেমনে সুন্দর মতো কাটিয়া যাও। আদালতে মামলা করে 10 দিনের মধ্যে ন্যায় বিচার পেয়ে অভিভূত দুধপাতের জিপির সালে আহমদ লস্কর। মামলার দ্রুত নিষ্পত্তি পাওয়ায় বিচার ব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন সালে বাবু। তারপরে আমি মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি এবং আমি আমার এই ইয়েটা করেছি, অ্যাপ্লাইটা করেছি যে কিসের যুক্তিতে এটা হলো, আমার দলিল থাকা সত্ত্বে 1980 ইংরেজি থেকে আমি এই জমিন কিনেছি আমার বাবা চাচা এরা, তারপরে থেকে এখানে 43 বছর হয়ে গেছে প্রায়, এখন পর্যন্ত এই জমি সম্বন্ধে কোনোদিন কোনো ঝগড়া বিবাদ হয়নি, হঠাৎ এরকম কেন হলো আমি মহামান্য আদালতের কাছে আমি আর্জি জানিয়েছিলাম। তো এই আর্জির পরিপ্রেক্ষিতে এখানে এই গত 29 দিনে একটা 27 দিনে আমি আবেদন করেছিলাম এবং 29 দিনে একটা অর্ডার পাস হয়েছে যেটার এই নোটিফিকেশন আজকে এসেছে, এটা সম্পূর্ণ অনৈতিক বলে মহামান্য আদালত এটা স্টে করে দিয়েছেন। তো আমি আদালত মহামান্য আদালতকে এবং পুলিশ প্রশাসন কে আমি ধন্যবাদ জানাই যে আমার জায়গাতে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছেন, আজকে এসে জার্নিটা তুলে দিয়েছেন। কি আবার দালাল দাসটা আবার একটা মাথা ছাড়া দিয়ে উঠেছে ইদানিং আমাদের এই দুধপাতিলে, এক দালাল বা ভূ মাফিয়া বা সিন্ডিকেট একটা বানিয়ে ফেলেছেন। অনেক আবদার করতে চাই মাননীয় DC মহোদয়ের কাছে এবং SP মহোদয়ের কাছে যে এই দালাল যে আছে দালালকে যাতে আইনের আওতায় এনে
উপযুক্ত তদন্ত করে আইনের আওতায় আপনার মাধ্যমে অনুরোধ করি। শুক্রবার ফায়ার সার্ভিস সুরক্ষা সপ্তাহ পালন করল সোনাই দমকল বাহিনী। এদিন সকালে সোনাই থানা থেকে এক সচেতনতা র্যালি বের করেন দমকলের কর্মকর্তারা। সোনাইয়ের বিভিন্ন সড়ক পরিক্রমা করে পুনরায় সোনাই থানা এসে সম্পন্ন হয়। 14 এপ্রিল থেকে 20 এপ্রিল অবধি নানা কার্যক্রমের মধ্যে পালিত হবে বলে জানান দমকলের কর্মকর্তারা। আজকে 14 এপ্রিল 1950 আমরা বোম্বেট মানে বড় রকমের একটা মানে দুর্ঘটনা হয়েছি জাহাজে। তখন গিয়ে আমরা ইন্ডিয়ার কয়েকজন মানুষ মানে নিজের প্রাণ হারছি। এরাদের মানে একটা সুখ বা দুঃখ হিসাবে আজকে দিনটা আমরা সমস্ত ভারতবর্ষকে মানে এই উদযাপনটা মানে আমরা করিয়া বছরকে বছর করিয়াছি। এইগুলি আমি কথাটা মানে এইভাবে মানে আমি শেষ করলাম। বর্ষবরণ উপলক্ষে উদারভুন্দ মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রতি বছরের ন্যায় 1429 বাংলাকে বিদায় জানিয়ে 1430 বাংলাকে স্বাগত জানাতে এক বর্ণাঢ্য শুভযাত্রা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন বিকেল 4টায় মাতৃভাষা ঐক্যমঞ্চের স্থায়ী শহীদ মিনারের শুভযাত্রা শুরু করে হাসপাতাল রোড হয়ে কাঁচাকান্তি মন্দিরের সামনে এসে সমাপ্ত হয়। এই অনুষ্ঠানে মঞ্চের সদস্যরা নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন। আজ আমরা উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চ প্রতি বছরের ন্যায় এবছরও নূতন বর্ষকে বরণ করতে যাচ্ছি। 1429 বিদায় দিয়ে 1430 আমরা আজকে বরণ করব। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি 1430 যেন সবার জন্য সুখের সমৃদ্ধি শান্তি বজায় রাখে, সবার জন্য ভালো হয় উন্নতি হয়, এটাই আমরা কামনা করে আজকে শ্রীবৃদ্ধি সবার শ্রীবৃদ্ধি কামনা করে আমরা আজকে বর্ষবরণ অনুষ্ঠান প্রতি বছরের নয় এবছর শুরু এবছরও শুরু করছি। উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চ আমরা 2010 স্থাপিত হয়েছিল। আজ থেকে 13 ব্যাপী আমরা উদারবন মাতৃভাষা ঐক্যমঞ্চ এই অনুষ্ঠান পালন করে আসছি। আজকেও আমরা এই অনুষ্ঠান পালন করতে যাচ্ছি। আমরা আশা রাখি এই উদারবন্দের জনসাধারণের সাহায্য সহযোগিতায় আমরা প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান করে যাব মাতৃভাষা ঐক্যমঞ্চের তরফে। আজকে মাতৃভাষা ঐক্যমঞ্চের যে সদস্যরা এখানে এসছেন তাদের প্রত্যেককে আমরা ঐতিহাসিক মৈরাং দিবস উপলক্ষে শিলচরের সরকারি পেনশনার্স অ্যাসোসিয়েশন ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার এ উপলক্ষে আয়োজিত সভায় পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি ডক্টর তপতীর ভট্টাচার্য। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের সভাপতি নিহারঞ্জন পাল। নানা কার্যক্রমের মধ্য দিয়ে পালিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আসর। আজাদের সংগ্রামের যে কত বড় ভূমিকা ছিল তা বোঝাবার জন্য যেমন একটি আলোচনা সবসময় হয় আমাদের যে ওয়ার টাইমের যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট এটলি তিনি 1956 কলকাতায় এসেছিলেন। কলকাতার যখন রাজভবনে রাজ্যপাল ছিলেন হাইকোর্টের বিচারপতি ফণীভূষণ চক্রবর্তী না চক্রবর্তী 100% ফণীভূষণ চক্রবর্তী ফণীভূষণ চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় ক্রিমিনালিটি বলেছেন যে আমরা মূলত নেতাজির জন্য দেশ ছেড়ে গেছি। এটা অনেকেই আলোচনা করেন। আমি আজকে ভেবেছিলাম তিনটা কোটেশন তিনজন বিখ্যাত ঐতিহাসিক যেমন হিউজ টয় কষ্টের যে যুদ্ধ সেই যুদ্ধে নয় ইন ইটস থান্ডার ডিসইন্টিগ্রেশন ইট ইজ আজাদিন ফৌজ। রংপুর এলাকা থেকে একটি চুরির ট্রাক আটক করে উদারবন থানার ওসি গৌতম কুমার। শুক্রবার রংপুর পুলিশ পেট্রোল পোস্টের অধীনে মদুরা ব্রিজের পাশে কার্বি আলঙ্গের লাহোরিজান থেকে চুরি হওয়া ট্রাকটির নম্বর উদারবন থানার ওসি গৌতম কুমারের নজরে পড়ে। ট্রাকটি মদুরা ব্রিজের
পারে। ভিআইপি রোডের উপর রাখা ছিল। উদারপন্থার ওসি গৌতম কুমারকে দেখে চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়। সঙ্গে সঙ্গে তিনি গাড়িটি আটক করেন। পরে রংপুর পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ প্রবীণ বে কে গাড়িটি সমজে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরো একবার। গ্রিনিজ বুকে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ সরু সজাইয়ের অভূতপূর্ব বিহু সমারোহ। শহরের স্থানে স্থানে উৎসুকদের ভিড় চড়ক আসরে। প্রাণ গেল পশ্চিম শিলচরের জিপি সভাপতির স্ত্রীর। থানায় মামলা নিহত বধূর বাবা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।